हेलो बंधुरा ए टू जेड पैराडे अपन के जाना असंख्य असंख्य धन्यवाद। तो अन्दिन मत आज के आबार एक नतून भिडियो नहीं अपन सामने चले आज के विषय कथबार्ता आलोचना करब से हलो छोट चिड़ियापाखिर बाच्चा के गरमे ए थेके जेड पर्यंत क्यों केयर करबें। तो भिडियो स्टार्ट करार आगे हमें प्रतिबार मत एबारे नी अपारा जी हमार चैने नतून हो अवश्य अवश्य हमार चैनल के सबसक्राइब कर पशे थका जो बेल आइकन देखते से प्रेस कर दिए नोटिफिकेशन ऑन कर रखबें जैसे हमें नित्य नतन भिडियो अपलोड करार संगे संगे अपन का नोटिफिकेशन पहुँचे जाए। तो चलो हमारे भिडियो स्टार्ट करा जा। सर्वप्रथम 40 दिन बाजे सैजर बाच्चागुलो देखते हैं मेरे 40 दिन बाजे सैजर बाच्चागुलो अपनारा देखते ये केयर ट्रिटमेंट की करे करबें। ठीक है तो सर्वप्रथम এই পাখিগুলোকে যত্ন করতে গেলে আপনাকে হ্যান্ড ফিডিং খাবার খাওয়াতে হবে। হ্যান্ড ফিডিং বলতে আপনারা তো জানেনই হ্যান্ড ফিডিং কি করে হ্যান্ড ফিডিং করাতে হয় এই ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে আমি ডেসক্রিপশনে লিংকটাও দিয়ে দেব আপনারা ওখান থেকে ভিডিওটা দেখতে পারেন। তো এই বাচ্চাগুলোকে সর্বপ্রথম আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হবে 4 টাইম। সকালে মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে, 8টা থেকে 1বার মোটামুটি, 12টা থেকে 1টার মধ্যে, বিকেল 3টা থেকে 4টার মধ্যে, 4টা থেকে 4:30 5টার মধ্যে, 5টা থেকে আরেকবার মোটামুটি আপনাকে সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বা রাত্রির 8টা থেকে 10টার মধ্যে। তো এই 4 টাইম আপনারা খাওয়াবেন। আমরা যেটা নরমালি খাইয়ে থাকি সেটা হলো ছাতু। ঠিক আছে তো এদেরকে আমরা ছাতু খাওয়াচ্ছি, ছোলার ছাতু। হ্যাঁ, এই আর সবথেকে বড় কথা হচ্ছে এই পাখিগুলোকে রাখবেন কিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই কাওয়া, এটা একটা বাক্স, ঠিক আছে দেখুন একটা কার্টুন বক্স। তো এই বক্সের মধ্যে আমি এই পাখিগুলোকে রেখেছি। এটা হচ্ছে শুধু জাস্ট সূর্য ডুবার পর থেকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে এই বাস্কর মধ্যে এই পাখিগুলো থাকবে। ঠিক আছে, সন্ধ্যার পর থেকে এই পাখিগুলো এই বাস্কতে থাকবে। সকাল থেকে নর্মাল কেজে আপনি রাখতে পারেন বা নর্মাল খাঁচায় আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন আমি আপনাদেরকে দেখাই। তাছাড়াও এই পাখিগুলোকে আর কি খাওয়াতে পারেন, কতটা খাওয়াতে পারেন, এবং এই গরমে আপনার পাখির শরীর খারাপ থেকে কিভাবে মুক্তি পাবেন সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মধ্যে জানাবো। যেহেতু এই ভিডিওটা একটা, আমি আপনাদেরকে বলছি এই ভিডিওটা যেহেতু একটা কমেন্টের উপর ভিত্তি করে যে ভাই এ থেকে জেড পর্যন্ত বলবেন, তাতে ভিডিও একটু বড় হলেও অসুবিধে নেই। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো পাখিগুলোকে এবার বের করে হ্যান্ড ফিডিং করাবো। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে, হ্যাঁ এতে গরম জল আছে, আমি এতে গরম জলটা নিয়েছি, তারপরে আমি এখানে ছাতুটা গুলেছি। ঠিক আছে, গুলে সিরিঞ্জে রেখে দিয়েছি। কারণটা হচ্ছে সিরিঞ্জে রেখেছি মানে এই জন্য সিরিঞ্জে আমি রেখেছি খাবারটা, যাতে করে ওতে থাকলে কিন্তু ঠান্ডা হয়ে যেত, যার কারণে আমি এতে ভরে রেখেছি, গরম আছে। তো এখানে দেখুন, তো এদেরকে আমি এই হ্যান্ড ফিড করাবো। তো চলুন আমি আপনাদেরকে পাখিগুলো বের করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটাকে ছিঁড়ে লেগেছে। তো জাস্ট আমি শুধুমাত্র এদেরকে 10 থেকে 12 ml ফিড করাবো। ঠিক আছে, আপনার পাখি যেরকম খাবার চাইবে আপনাকে সেই মতো খাবার খাওয়াতে হবে। সবসময় লক্ষ্য রাখবেন এই পুটা অর্থাৎ খাবারের জায়গা যেন না ফুল হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সিটিটা মারছি, কারণ সিটিটা মারার একটাই কারণ আমি পাখিগুলোকে ফ্লাই টাইম করাবো। তো এর ভিডিও আমি আগামীতে দেবো আপনাদেরকে দেখাবো। তো এই যে পাখিগুলোকে আমি কিন্তু দুটো পাখির খাবার, হ্যাঁ দুটো আলাদা আলাদা সিলিন্ডারের মধ্যে রেখে দিই। তো আপনাদেরকে আস্তে আস্তে অভিজ্ঞ, যদি আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু আপনাকে হ্যান্ড ফিড খুব স্লো করাতে হবে, যাতে করে এদের নাক দিয়ে না ওই খাবারটা
বেরিয়ে যায়। তো আমি এদের মধ্যে খাবার কিন্তু আমি অলরেডি দেখলেন আপনারা খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দেওয়ার পরে পাখিগুলো এখনও খাবার চাইছে, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এদের পোটা, ঠিক আছে? দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে ধরে। আর দেখতে পাচ্ছেন যে এদের পোটাটা কিন্তু ফুল হয়ে গেছে, মানে এদের মধ্যে ধরার মতো জায়গা নেই। তো অলরেডি আমি এদেরকে খাবার দিয়ে দিয়েছি, তারপরেও এরা কিন্তু খাবার জন্য লাফাচ্ছে। তো এরা যখন খাবার জন্য লাফাবে তখনও কিন্তু আপনাকে এদেরকে অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই আপনি যদি চামচে করে, যেমন এই চামচে যদি আপনি হ্যান্ড ফিড করান, তাহলে কিন্তু আপনাকে এখানে জলটা অবশ্যই মেপে নিতে হবে, ঠিক আছে? মেপে খাওয়াতে হবে, তা না হলে আপনার পাখি অসুস্থ হয়ে পড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাখি দুটো, ঠিক আছে, এখনও খাবার জন্য খুব কিন্তু চিল্লাচিল্লি করছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এইভাবে আপনাদেরকে এদেরকে খাবার খাওয়াতে পারেন। আর তাছাড়া আপনারা আর যে খাবারটা এই পাখিগুলোকে খাওয়াতে পারেন সেটা হলো নিয়ে এই যে ছাতু, ধরুন আমি ছাতুটা গুলেছি, হ্যাঁ, এখন কিন্তু প্রচণ্ড গরম, যার কারণে এমনি টাইম ধরুন আপনার পাখি শীতকাল হলে ওর ডাইজেস্টের যে প্রবলেম হয় গরমকালে তার থেকে বেশি হয়। পাখি কিন্তু অনেকের পাখি বমি করে, ঠিক আছে? আপনারা যদি বমি করে সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, আপনারা খুব খাবার কিন্তু পরিমাণে কম খাওয়াবেন। ধরুন একটা পাখিকে আমি 10 ml বলেছি, যদি আপনার পাখি মানে হজম ক্ষমতা না ঠিকঠাক থাকে, তো সর্বপ্রথম পাখি কেনার আগে আপনারা এই নিউরোপ্যাকটিন ড্রপ আর একটা মেডিসিন আপনাকে বাড়িতে রাখতে হবে, হিমালয়া লি-52, ঠিক আছে? এই দুটো মেডিসিন, এটা হচ্ছে আপনারা সারাদিনে দুবার দেবেন, সকালে আর রাত্রিরে, হ্যাঁ, আর দুপুরবেলা এটা আপনারা দেবেন, ঠিক আছে? এটা একটা পাখির জন্য 2 ফোঁটা থেকে 3 ফোঁটা ব্যবহার করবেন, হ্যাঁ, আর এটা কিন্তু একটা পাখির জন্য 2 ফোঁটা থেকে 3 ফোঁটা এরকম করে ব্যবহার করবেন, ঠিক আছে? এবার এইটা হলো আপনাদের পাখির যে হজমের যে সমস্যাগুলো, এটা তাহলে কিন্তু দেখাবে না। আর অবশ্যই পাখিকে কিন্তু গরম থেকে বাঁচাবেন, বলতে এই নয় যে আপনি সরাসরি পাখার তলায় রাখবেন, কখনই এই ভুলটা করবেন না, পাখার তলায় পাখিকে একদমই রাখবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আবার গরম পাখার তলায় সরাসরি রাখবেন না, আবার এমনও নয় যে রোদেও রাখবেন না, ঠিক আছে? নর্মাল ওয়েদারে পাখিকে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, দিনের বেলায় খাঁচায় রাখবেন, রাত্রিবেলায় এরকম কার্টুন বক্সে রাখবেন, ঠিক আছে? আর পারেন যদি নিচেই কিছু কাঠের গুঁড়ো ফুঁড়ো এগুলো ব্যবহার করবেন, যাতে করে আপনার পাখিটা, হ্যাঁ, পায়খানা ওর গায়ে না লাগে। তো তারপরে আমি আপনাদেরকে যেটা বলতে চাইবো, ঠিক আছে, এইভাবে আপনাদেরকে কেয়ার করতে হবে। আর আস্তে আস্তে যখন পাখিগুলো বড় হবে, ফেদারগুলো আস্তে আস্তে যখন ফুল এসে যাবে আর কি, ঠিক আছে, তখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে 2 টাইম আপনারা হ্যান্ড ফিড করাবেন, 1 টাইম ছোলার ডাল বা মসুর ডাল সেদ্ধ করে এদেরকে খাওয়াবেন। তো এদেরকে এইভাবে খাওয়াবেন, হ্যাঁ, আর ঠান্ডা খাবার কখনোই কিন্তু খাওয়াবেন না, যে গরম পড়ে গেছে বলে আপনারা ঠান্ডা খাবার খাওয়াবেন, কেউ যদি বলে থাকে কারোর ভিডিওর মধ্যে, খবরদার খাওয়াবেন না। কারণ এই বাচ্চাগুলো উগলানো খাবার খায়, অর্থাৎ এর মায়েরা বাইরে থেকে খাবার খেয়ে এদেরকে এসে উগলে খাবারটা দেয়, যখন ওই খাবারটা উগলানো হয় তখন কিন্তু ওই খাবারটা গরম থাকে। সেই জন্যই আমি আপনাদেরকে বলবো গরম খাবার খাবেন, এমনই গরম নয় আবার যেন পেট না পুড়ে যায়, নর্মাল গরম রাখবেন, খাবার খেতে দেবেন, ঠিক আছে? আর তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। যদি কোনো ভিডিওর মধ্যে মিস হয়, আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট দেখি, কিন্তু আমার সময় হয় না যে রিপ্লাই করব। তো আমি আপনাদেরকে, আপনারা অনেকেই অবগত আছেন বা জানেন যে এখন আমাদের রোজার মাস চলছে, যে কারণে আমি ইউটিউবে খুব একটা আসছি না, সময়ও পাচ্ছি না, যা গরম, ঠিক আছে? আপনার পাখি ভালো থাকুক, সুস্থ থাকুক, সেভাবেই যেভাবে বললাম সেভাবে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার নিত্য নতুন পাখির ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইঞ্জিন, ওখানে আসছে চন্দনা, ঠিক আছে, ওদিকে আরও আছে ইন্ডিয়ান ইঞ্জিন। তো যাই হোক,
দেখা হবে অন্য ভিডিওর মধ্যে। ধন্যবাদ।